নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আবার ফিরে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে, তো সঙ্গে থেকো। জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর দিন আমি কী কী করলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদিও আমি কীর্তনও করতে পারি, ঢোল বাজাতে পারি না, কিন্তু ওদের খুব মানে জোর করছিল, তাই একটু চেষ্টা করলাম ওদের সাথে একটু স্বাদ মেলানোর জন্য। তারপরে মন্দিরে একটু বসে একটু টাইম পাস করে আবার ফটো টটো তুললাম সবাই মিলে, তুলে আমি ঘরে চলে আসলাম। তো ঘরে চলে আসার পরে আমি, হ্যাঁ, পাশে আর এক দিদি আছে, তৃষার মা, তো তাদের ঘরে গেলাম। তাদের ঘরে একটু পুজো করেছিল, তো সেখানে একটু প্রসাদ টুসাদ খেয়ে আমরা ঘরে আসলাম। ঘরে আসার পরে কী হলো সেটাও আমি দেখাচ্ছি। দেখো সবাই, এটা হচ্ছে তৃষার মা দিদির ঘরের গোপাল। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেট করেছে। দেখো তৃষার মায়ের ডেকোরেটটা কেমন হয়েছে, আমার তো প্রসাদ খেয়ে মন পড়ে গেছে। তো আমরা ঘরে আসলাম, ঘরে এসে দেখো মস্তিতে ডান্স করছে। তো আমারও লজ্জা লাগছিল একটু, যদিও তার স্বাদ দিতে, তো ওর জবরদস্তিতে আমি একটু শরীরটাই দুলালাম আর কি। কী করবো, করার কিছু নেই। তবে তোমাদের দাদা ভাইয়ের ডান্সটা কেমন হয়েছে তো একটু অবশ্যই জানাবে সবাই। তো জন্মাষ্টমীর দিনটা আমরা এইভাবে মস্তি করে ভালোই কাটলো। তবে ডান্সটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টসে লিখবে, আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক দিবে। মন্দিরে, তো মন্দিরে গিয়ে ক্যাম্পের জাগরণ এরকমই হয়, জন্মাষ্টমী এইভাবেই পালন করা হয়। তারপরে রাত্রে ঘরে আসলাম, ঘরে এসে প্রসাদ টসাদ খেলাম, বাবু খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আমরা ঘুমোতে চলে গেলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।